নমস্কার বন্ধুরা জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হেলথ ডিপার্টমেন্টের রিক্রুমেন্ট নিয়ে চলে এসেছে ডাটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ হচ্ছে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন পথ কিন্তু ওপেন হয়েছে যেটাতে কিন্তু তোমরা আবেদন করতে পারো বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগে শূন্য পথ খালি রয়েছে যেটাতে তোমরা আবেদন করতে পারবে অফিশিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে অবশ্যই করে আবেদন করার জন্য নিচে দেয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তো চলো অফিসিয়াল নোটিফিকেশন কি বলছে সেটা দেখে নি এবং কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তো বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছ সাত দশ সাতাশ দশ দু হাজার একুশে এই আপডেটটা প্রকাশিত হয়েছে যেখানে ক্লিয়ারলি বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল আয়ুষ সমিতি বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই রিক্রুমেন্টটা যেখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আয়ুষ সমিতি তরফ থেকে এই রিক্রুটমেন্ট যেখানে আবেদন করতে গেলে একশো টাকা করে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে প্রথমত যে পোস্ট পেরিয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজারের পোস্ট যেখানে ষাট হাজার টাকা তোমাদের স্যালারি দেয়া হবে এবং একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে গ্র্যাজ পোস্ট গ্র্যাজুয়েশান পাস বা এম বি এ পাস করলেই কিন্তু আবেদন করতে পারছ তাছাড়া এখানে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এবং স্কোপ অফ ওয়ার্ক যেগুলো দেওয়া আছে ওগুলো আমি বলছি না কারণ কি এগুলো অতটা ইম্পর্টেন্ট না জাস্ট তোমাদের এডুকেশন কোয়ালিমি এজ লিমিট এবং কত ভ্যাকান্সি বেড়ে সেটাই তোমাদেরকে বলতে চাই তারপরে চলে আসছি কনসালটেন্ট এন এ এম হোমিওপ্যাথিতে বেরিয়েছে একটি পোস্ট ভ্যাকান্সি যেখানে মিনিমাম একুশ থেকে পঞ্চাশ বছর আবেদন করতে পারবে এবং পোস্ট গ্র্যাজুয়েশান পাস ইন হোমিওপ্যাথিতে করলেই তোমরা আবেদন করতে পারবে তারপরে আছে কনসালটেন্ট আয়ুর্বেদা সেম কোয়ালিফিকেশান না সেম ভ্যাকান্সির সেম বয়েস শুধুমাত্র কোয়ালিফিকেশান হবে পোস্ট গ্র্যাজুয়েশান ইন আয়ুর্বেদা ফাইন্যান্স ম্যানেজারের পদে নিয়োগ বেরিয়েছে যেখানে ইন ফাইন্যান্স করে আবেদন যদি থাকে বা সিএ আইসি ডাব্লিউ এই ধরনের কোয়ালিফিকেশান থাকে আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারে পঞ্চাশ হাজার টাকা স্যালারি রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজারের ক্ষেত্রেও সেম থাকবে এখানে এম কম বা সিএ ইন্টার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এইচ এম এস ম্যানেজারের পদে আবেদন করতে গেলে এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স লাগবে একটাই ভ্যাকান্সি রয়েছে এম আইটি বা এম সি এম এস সি আইটি কোয়ালিফিকেশান থাকতে হবে সেটার সম্বন্ধে বলতে চাই ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি অপারেটরের পদে বেরিয়েছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে ইন গ্র্যাজুয়েশানে তবে এখানে আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের পদ বেরিয়েছে যেখানেও কিন্তু গ্র্যাজুয়েশান পাস করে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটারে আরেকটি পোস্ট বেরিয়েছে যেটা কিন্তু ভ্যাকান্সি একটা এবং এখানে গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে যেসব ক্যান্ডিডেট আবেদন করবে মোড অফ সিলেকশান রাখা হয়েছে কিন্তু এখানে দেখতে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ যেখানে একশো নাম্বারে তোমাদের রিটেন এক্সামের মধ্যে পঁচিশ পারসেন্ট ম্যাক্সিমাম যেটা রিটেন এক্সাম কম্পিউটার টেস্টে পঁচিশ এবং ইন্টারভিউতে দশ থাকবে এবং বাকিটা কিন্তু সেকেন্ড রাউন্ডের রিক্রুটমেন্টে নোটিফিকেশান দেওয়া হচ্ছে এবং সেকেন্ডে তোমাদের আবারও কিন্তু কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে তো বুঝে গেলেই আবেদন করতে গেলে অবশ্যই লিঙ্ক তোমাদের নিজের ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আবেদন করতে পারবে মাথায় রাখবে কুড়ি নভেম্বর লাস্ট ডেট রয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভালো না এই চ্যানেলটি থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও